নমস্কাৰ আপোনাক ৰশ্মি কুকিং চেনেল কু বহুত বহুত স্বাগত আজি মই মাত্ৰ গোটেই কপ চুজি গোটেই আলুৰে গোটেই নোৱাৰ প্ৰকাৰ জলখি তিয়াৰ কৰিবি খাইপৰাই বহুত টেষ্ট বহুত হেল্দি আৰু আপোনাৰ ইজিলি ঘৰে তিয়াৰী কৰি খাই পাৰিবিলা মানুহক খাইপাই বহুত টেষ্ট লাগি থাকে তে চলু ৰেচিপি কু ষ্টাৰ্ট কৰিব তো দেখুন প্রথমে এটি মো গোটে আলু নিয়েছি মো এটি কঞ্চা আলু নিয়েছি ও আলুর চোপা ছড়িয়ে ছোট সাইজে কাটিছি তো এবার আমি আলু কে ভালোভাবে গ্রাইন্ড করে নামা তো এটি এবার আমি অল্প টিকি পা চিকণ করে বাটি তো নাক আলুক ভালোভাবে বাটি নিয়েছি তো চলুন এবার আমি নেক্সট প্রোসেস কু যা এটি মুড়াই গোটে চামচ তেল গরম করে নিয়েছি এবে এতে হাফ চামচ সোরিষ ও হাফ চামচ জিরা পকাইবা এবে এতে গোটে চামচ বুট ডালি পকাইবা সব জিনিস হালকা টিকি ভাজি এবার এতে কটা পিজ পকাই এটি মুখে মিডম সাইজর কাটি কাটিছি তো পিয়াজক হালকা টিকি ভাজি এটি মুইটি কঞ্চা লঙ্কা কাটি আপন মানে যেত রাগ খাঁটি তা অনুসারে কঞ্চা লঙ্কা এড করি তো দেখুন সব জিনিস ভালোভাবে ভাজ হয়ে গলা তো এবার আমি গ্রাইন্ড করি রাখি আলুক এড করেদা এই আলুে মুপ পা অ্যাড করেদি এবার এর আপ হাফ কপ পা এটি মুপ সুজি নেছি তাপম দেড় কপ পা ତ ସବୁ ଜିନିଷକୁ ଭଲ ଭାବରେ ମିଶାଇ ନେବା ଗ୍ୟାସ୍ ଫ୍ଲେମ୍କୁ ଲୋ କରିକି ପାଞ୍ଚ ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ କୁକ୍ କରିବା ଯାହାଦ୍ୱାରା କି ଆଳୁଟା ଭଲ ଭାବରେ ସିଝିପାରିବ ତ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ଲୁଣ ଆଡ଼୍ କରିବା ହାଫ୍ ଚାମଚ ହଳଦୀ ଗୁଣ୍ଡ ପକାଇବା ସବୁ ଜିନିଷକୁ ଭଲ ଭାବରେ ମିଶାଇ ନେବା তো আপোনাক দেখি পাৰিব আলুবি বহলীয়া হৈগলা ভাল ভাৱে চিধি গ'ল তো এই আমি এড কৰিব গোটেই কপ চুজি এবাৰ ল' ফ্লেমৰে ভাল ভাৱে মিছাই নাপা এবার এতে কটা ধনিয়া পত্র পকয়বা ভালোভাবে মিশাই নুজি সব পাঁড়ি শুখিগুলি তো এবার আমি গ্যাস কু বন্ধ করে দেবা এইবাৰ আমি দহ মিনিট পৰ্যন্ত ঠাণ্ডা হব ৰখিদেৱা যা দ্বাৰা কিজি বি আছে টান হৈ যাব দহ মিনিট হৈগলা থা গল দেখোন তোমাৰ আমি গোটেই প্লেট্ৰে বাহাৰ কৰি দবা এবাৰ আমি হাতৰে অলপ টিকে তেল ভাল ভাৱে চকটি নবা এবাৰ ছাইজৰ বলছ তিয়াৰী কৰা আপোনাৰ নিজ পচন্দৰ ছা বৰ সাইজৰ বলছ তিয়াৰী কৰি পাৰিব দেখন্ত তিয়াৰী কেতিয়েজ আৰু খাইপাই বহুত টেষ্ট লাগি থাকে বহুত হেল্ডি ତ ଦେଖନ୍ତୁ ଠିକ୍ ସେମ୍ ପ୍ରୋସେସ୍ରେ ବାକି ତକ ସବୁ ସୁଜିର ବଲ୍ସ ଗୁଡ଼ିକୁ ଆମେ ତିଆରି କରିନେବା এটি দেখুন সবু বলসগুড়ি তেয়ারি করেছি তো এবার আমি সুজির বল্সগুড়ি টিম করে নামা তাপম এটি মুখে কড়াই দুই গ্লাস গ্লাসি গরম করে নিয়েছি তো কড়াই উপরে এবার আমি এই টিমর কু রা ও কভর করি দশ মিনিট পর্যন্ত মিডম ফ্লেমরে কুক করা দেখুন দশ মিনিট হয়ে গলি আজি বলসগুড়ি ডবল হয়েকি ফুঁ যাইছি তো এবার আমি গ্যাস কু বন্ধ করে দেবা ଆଉ ପାଞ୍ଚରୁ ସାତ ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ସୁଜିର ବଲ୍ସ ଗୁଡ଼ିକୁ ଥଣ୍ଡା ହେବା ପାଇଁ ରଖିଦେବା ଏଠି ମୁଁ ଛୁଙ୍କ ଲଗାଇବା ପାଇଁ ଗୋଟେ ଚାମଚ ତେଲ କଡ଼ିଆରେ ଗରମ କରି ନେଇଛି ତ ଏବେ ଅଳ୍ପ ଟିକେ ଜିରା ପକାଇବା ଭୃଷଙ୍ଗ ପତ୍ର ପକାଇବା କଟା କଞ୍ଚାଲଙ୍କା ପକାଇବା सब सबु जिनसा टिके भाजन गैस फ्लेम को लो करे तो ये आम अल्प टिके लंकाुंड पकड़े अल्प टिके पा देदेबा তো এবার আমি সব বলসগুড়ি অ্যাড করেদবা মশলা সহ ভালোভাবে মিশাই ন এবার আমি লো ফ্লেমে পাঁচ মিনিট পর্যন্ত এই বলসগুড়ি ফ্রায়ে করা এবার এতে হাফ চামচ চাট মশলা পকাইবা আপি চটপটা টেস্ট এইবিলাকে কটা ধনিয়া পত্ৰ পকাই আপোনাৰ বি এই ৰেচিপি কু নিশ্চয় থাকে ট্ৰাই কৰোঁ আৰু কেমি লাগিলা আপোনালোক অনুভৱ মোৰ সৈতে কমেণ্ট চেয়াৰ কৰোঁ তুমি গৰমাগৰম চুজি আলুৰ জলখিয় বি বিলক ৰেডি হৈগলা যদি মোৰ ভিডিঅ'টি আপোনাক ভাল লাগিব ভিডিঅ'টো প্লিজ গোটেই লাইক কৰিব আপোনাৰ ফেমিলি ফ্ৰেণ্ড সৈতে চেয়াৰ কৰিব যদি ফাৰ্ষ্ট টাইম দেখুচোন চেনেল কুবিসক্ৰাইব কৰি নেবে পুনি দেখা হ'ব আগতে নোৱাৰ ভিডিঅৰে ৰমস্কাৰ